আজকের এই ভিডিওটির মাধ্যমে আমরা নেম কারেকশন অ্যাফিডেভিট নিয়ে বিস্তারিত আলোচনা করব যখন কোনো ডকুমেন্টসের উপরে নিজের নামের বানান বাবা অথবা মায়ের নামের বানান অথবা অন্য যে কোনো স্পেলিং মিস্টেক থাকে সেই ক্ষেত্রে কোর্ট থেকে নেম কারেকশন অ্যাফিডেভিটের মাধ্যমে মিস্টেকটি কারেকশান করে দেওয়া হয় আপনি যদি কলকাতা অথবা দক্ষিণ চব্বিশ পরগনায় বসবাস করেন তাহলে নেম কারেকশন অ্যাফিডেভিটের জন্য আপনি আমার সাথে যোগাযোগ করতে পারেন আমার মোবাইল নাম্বার হলো নাইন ট্রিপল থ্রি টু সিক্স থ্রি এইট সিক্স ফোর আমার অফিস অ্যাড্রেস হলো আলিপুর জাজেস কোর্ট কলকাতা আপনি যদি আমার সাথে যোগাযোগ করতে চান তাহলে সকাল এগারোটার মধ্যে অথবা বিকেল চারটের পরে ফোনের মাধ্যমে আমার সাথে যোগাযোগ করতে পারেন ছুটির দিনে যে কোনো সময় আমার সাথে যোগাযোগ করতে পারেন যে কোনো ডকুমেন্টসের ওপর যে কোনো বারান ভুল গেলে সেই ক্ষেত্রে নেম কারেকশান এফিডেভিটির মাধ্যমে বান্টি কারেকশান করা যায় আপনারা মোবাইল স্ক্রিনে একটি অরিজিনাল নেম কারেকশান এফিডেভিট দেখতে পাচ্ছেন এখানে লেখা রয়েছে বিফোর দ্য লার্নের ফার্স্ট ক্লাস জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট অ্যাট আলিপুর তারপরে রয়েছে এফিডেভিট তারপরে রয়েছে আই কপিল গোড়াই সন অবলেট মদন গড়াই এজ অ্যাবাউট টোয়েন্টি নাইন ইয়ার্স বাই ফেড হিন্দু বাই অকুপেশন সার্ভিস রিসাইডিং অ্যাড দিয়ে অ্যাপ্লিকেন্টের পুরো ঠিকানা দেওয়া রয়েছে তারপরে রয়েছে ডু হেয়ার বাই সলোমনি অ্যাপ ফ্রেম অ্যান্ড ডিক্লেয়ার অ্যাস ফলোস তারপরে রয়েছে দ্যাট দ্য অ্যাকচুয়াল নেম ইন মাই আধার কার্ড ইজ কপিল গড়াই দ্যাট মাই নেম বিন রংলি রাইটিন অ্যাস কপিল গোড়াই ইন মাই এলআইসি এস মনি ব্যাক পলিসি প্ল্যান নাম্বার এত প্রপোজাল নাম্বার এত পলিসি নাম্বার এত বেনিফিট ইলাস্ট্রেশন নম্বর এত ইনস্টেড অফ মাই অ্যাকচুয়াল নেম এস কপিল গাড়াই ড্যাট এর দ্য পিন অফ দ্য সেট এল আইসিএস মনি ব্যাক পলিসি হ্যাজ বিন রংলিন্যাস সাত শূন্য 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 ছয় ইনস্টেড অব অ্যাকচুয়াল পিনকোড সাত শূন্য 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 পাঁচ দ্যাট দ্য নেম কপিল গাড়াই অ্যান্ড কপিল গোড়াই আট দ্য সেম অ্যান্ড ওয়ান আইডেন্টিক্যাল পার্সন